প্রযুক্তির উৎকর্ষতায় সহজ হয়েছে আর্থিক খাতের কার্যক্রম, পাশাপাশি সাইবার হামলার ঝুঁকিও বাড়ছে। করোনা পরিস্থিতিতে আর্থিক কার্যক্রম অনেকটাই ইন্টারনেট ভিত্তিক হয়ে পড়ে, সুযোগ বুঝে তৎপর সাইবার সন্ত্রাসীরা, কিন্তু তার প্রতিরোধে এখনও ভঙ্গুর দশা। বিনিয়োগ উদাসীনতা নিশ্চিত করা যাচ্ছে না আইটি নিরাপত্তা বলয়। ব্যাংকগুলোতে নেই সাইবার অডিট করার দৃশ্যমান উদ্যোগ। ব্যাংক ও আর্থিক খাত যত বেশি ডিজিটালাইজড হচ্ছে তার সাথে সাইবার হামলার ঝুঁকিও বাড়ছে। সাইবার সন্ত্রাসীদের হামলার পদ্ধতি এখন আরও বেশি অত্যাধুনিক। বোস্টন কনসাল্টিং গ্রুপের এক গবেষণার প্রতিবেদনে বলা হয়, আর্থিক সেবা প্রতিষ্ঠানগুলোতে সাইবার হামলা দ্রুত বাড়ছে, অন্যান্য খাতের চেয়ে এই হামলা বেড়েছে 300 গুণ। ভিএমওয়ার কার্বন ব্ল্যাকের নতুন তথ্যে বলা হয়, বিশ্বজুড়ে কোভিড-19 ব্যাপকভাবে বেড়ে যাওয়ার সুযোগে 2020 সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল, এই সময়ে ব্যাংক ও আর্থিক খাতে সাইবার হামলা বেড়েছে 238%। সম্প্রতি বাংলাদেশে ম্যালওয়্যার ভাইরাসের হামলায় দেশের সাইবার নিরাপত্তার বিষয়টিকে আবারও সামনে এনেছে। প্রযুক্তিবিদদের মতে, রিজার্ভ চুরির পরেও দেশের সাইবার নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা যায়নি। ব্যাংকগুলোতে এখনও নিয়মিত সাইবার অডিট হয় কিনা, আইটি অডিট হয় কিনা, সেই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, এবং সেই সঙ্গে সেই অডিটের রেজাল্টের উপর ভিত্তি করে পরিবর্তন পরিমার্জনগুলো করা হচ্ছে কিনা, এইগুলো যদি নিয়মতান্ত্রিকভাবে সঠিক সময়ে করা হয় তাহলে আসলে আমরা অনেক বেশি নিরাপদ থাকব যে কোনো সেবার ক্ষেত্রে। তথ্য প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবার মাধ্যমে বাড়তি মুনাফা করলেও আইটি কর্মী নিয়োগে প্রতিষ্ঠানগুলো বেশ উদাসীন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের গবেষণায় দেখা গেছে, আন্তর্জাতিক মান অনুযায়ী ইন্টারনেট ব্যাংকিং কার্যক্রমে 8-10% বিশেষজ্ঞ কর্মী থাকার কথা, কিন্তু বাংলাদেশে আছে 2% কম। প্রত্যেক ব্যাংক তার সতর্কতামূলক প্রতিষ্ঠানগুলোও নেবে। এখন ব্যাংকগুলোকে যে ধরনের ম্যালওয়্যার প্রোটেক্টিভ যে সমস্ত সফটওয়্যার হার্ডওয়্যার ইনস্টল করার কথা ব্যাংকগুলো সেটা করবে। প্রতিটা ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা আছে যে একজন চিফ সিকিউরিটি অফিসার রাখার, তারা এগুলো রাখবে। কিছু কিছু ব্যাংক খুবই সন্তোষজনক আর কিছু ব্যাংকের ব্যবস্থাটা অতটা সন্তোষজনক না। প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগে উদাসীনতা আছে এমন অভিযোগ করছেন ইন্টারনেট সেবাদাতারাও। আইজি অপারেটররা কিন্তু তাদের ওইখানে একটা প্রোটেকশন তারা মেনটেন করে, তারপরে সেকেন্ড লেভেলে আমাদের এখানে যখন আইএসপিতে আসছে, আইএসপিতে আমরা আমাদের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মাধ্যমে আমরা একটা প্রোটেকশন দিই, তারপরে যখন ইউজারদের কাছে যাই, ইউজারদের এখানেও একটা প্রোটেকশন থাকা জরুরি। কিছু কিছু জায়গায় আমরা ঘাটতি দেখি, তারা এই জায়গাটাতে হয়তো ওইভাবে বিনিয়োগ করতে চায় না। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের তথ্য বলছে, সাইবার নিরাপত্তায় পূর্ব প্রস্তুতি নেই বেশিরভাগ ব্যাংকের। নিরাপত্তা বলয় গড়ে তুলতে ব্যাংকগুলোর মোট আইটি বাজেটের 10% বিনিয়োগ প্রয়োজন। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।